আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে দুই হাজার বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এমসিকিউর সলিউশন নিয়ে আসলাম বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই বলে দেই এটা ঢাকা বোর্ডের এমসিকিউর সলিউশন আপনাদের যদি অন্য অন্য বোর্ডের এমসিকিউর সলিউশন লাগে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমি পরবর্তীতে অন্যান্য অন্য বোর্ডের এমসিকিউট সলিউশনগুলো নিয়ে আসার চেষ্টা করব আর সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দিবেন বন্ধুরা এটা হলো ডাকাবোর্ডের সেট খ আপনারা একটু কষ্ট করে অন্যন্য সেটগুলোর সাথে মিলিয়ে নিন এক নাম্বার প্রশ্নটি হলো কিন্ডল কিন্ডল কি বন্ধুরা কিন্ডল একটি ইবুক রিডারের নাম সঠিক উত্তর গ দুই নাম্বারে একটি বহুপতি প্রশ্ন এবং এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ এক দুই ও তিন তিন নাম্বারে কোনটি এর কাজ ক মেদাসত্ব সংরক্ষণ চার নাম্বারে কোনো ডকুমেন্ট শব্দ খোঁজা ও প্রতিস্থাপন করার কমান্ড কোনটি খ ফাইন্ড রিপ্লেস তারপরে পাঁচ নাম্বারে ওয়ার্ড প্রেসেসের লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কি বলে ফন্ট স্পেডশিটে গুণ করার সূত্র কোনটি গ তারপর বন্ধুরা সাত নাম্বারে কোনো ওয়ার্ড ডকুমেন্টের টেবিল যোগ করার কমান্ড কোনটি ক আট নাম্বারে সেভ এজ এর মাধ্যমে কোনটি করা যায় একই ডকুমেন্টকে বিভিন্ন নামে সংরক্ষণ করা তারপর বন্ধুরা একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটি আর সময় নষ্ট করলাম না নয় নাম্বার প্রশ্নটি হলো উদ্দীপকে শিক্ষার্থীদের কাজের জন্য কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় ক পাওয়ার পয়েন্ট তারপর দশ নাম্বার একটি বহুপদী প্রশ্ন এবং এটার সঠিক উত্তর হলো খ এক ও তিন বন্ধুরা এগারো নম্বর প্রশ্নটি হলো ডেটাবেজে অপ্রয়োজনীয় রেকর্ড বাতিল করার কমান্ড কোনটি গ ইনসার্ট সরি নির্দিষ্ট রেকর্ড সিলেক্ট করে ইনসার্ট ডিলেট ইয়েস তারপরে বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো ক তেরো নম্বরে প্রেজেন্টেশন প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনের কি বোর্ড কমান্ড কোনটি খ ১৪ নম্বরে একটি বহুপদী প্রশ্ন এবং এটার সঠিক উত্তর হলো গ এক দুই ও তিন পনেরো নম্বরে ডেটাবেস সফটওয়্যারের তথ্য সরবরাহ ও বিতরণ বিতরণ করা হয় কি আকারে ক রিপোর্ট ষোলো নম্বরে পাথ বা রেখা মোটা চিকন করার পরিমাপকে কি বলে গ স্ট্রক সতেরো নম্বরে একটি বহুপদী প্রশ্ন এবং প্রশ্নটি হল ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার গুরুত্ব দিয়েছেন মানব সম্পদ উন্নয়নে জনগণের সম্পৃক্ততা দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার এক দুই ও তিন তারপর আঠারো নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হলো গ তারপর বন্ধুরা উনিশ নাম্বার প্রশ্নটি হলো কম্পিউটারের কাজ করার গতি বাড়া বজায় রাখার বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয় ক ডিস্ক ক্লিন ও ডিস্ক ফিগ্রামেন্টর তারপর বন্ধুরা একটি উদ্দীপক রয়েছে এবং বিশ নম্বরে হলো একটি বহুপদী প্রশ্ন বিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হলো এক ও তিন নির্দিষ্ট পণ্যের ছবি পণ্যের ভিডিও তারপর রায়হান সাহেবের মূল্য পরিশোধের পদ্ধতি কোনটি বন্ধুরা এটার সঠিক উত্তর হলো গ সি ও ডি তারপর একটি বহুপদী প্রশ্ন এবং প্রশ্নটি হলো ডেটাবেস প্রোগ্রাম হল এক দুই ও তিন তারপর তেইশ নাম্বারে কোনটির মাধ্যমে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়ায় গ সিডি তারপর বাইশ চব্বিশ নাম্বারের সঠিক উত্তর হলো গ মাদারবোর্ডে অধিক র্যাম ব্যবহার করা হবে পঁচিশ নাম্বারের সঠিক উত্তর হলো ক খ শিক্ষককে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের সলিউশনটি সম্পূর্ণ ভিডিও জুড়ে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের বুলগুলো শালীন বাসায় কমেন্টে জানাবেন যাতে আমরা পরবর্তীতে সেই বুলগুলো শুধরে নিতে পারি ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময়ের জন্য